আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকে আমাদের কাছে ভালো মানের ফ্রেশ কন্ডিশনের হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি চেয়েছিলেন একটু আপডেট মডেলের। আজকে আপনাদের জন্য একটি গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়িটি হচ্ছে 2013 মডেল। রেজিস্ট্রেশনটা কিন্তু অনেক পরে হয়েছে, 2019 সালে 19 সিরিয়ালের গাড়ি। যা কিছু রয়েছে সবই একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে। আর এই গাড়িটি কিন্তু অরিজিনাল ডুয়েল এসি। এই গাড়িটিতে কিন্তু হিটার বক্সও রয়েছে আপনার। একটি অরিজিনাল ডুয়েল এসি হলে যে পাইপটি থাকে, আমরা একটু সেই পাইপটি প্রথমে ক্লোজলি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে চাকার ভিতরে এখানে একটি ডুয়েল এসির পাইপ রয়েছে, এই পাইপটি কিন্তু অরিজিনাল পাইপ। এই এই পাইপটি যদি থাকে, অরিজিনাল ডুয়েল এসি থাকবে এবং ভিতরে এরকম এখানে হিটার বক্সটি রয়েছে, এই হিটার বক্সটি থাকবে অরিজিনালি, এই বক্সটি অরিজিনালি থাকবে। এটি হচ্ছে অরিজিনাল ডুয়েল এসির অপশন এবং এখানে রয়েছে হিটারের সেই সুইচটি, যেই সুইচটির মাধ্যমে আপনারা হিটারটি অপারেট করতে পারবেন। ডুয়েল এসিতে রয়েছে অরিজিনাল জিএল গ্রেডের গাড়ি, 100% ফ্রেশ কন্ডিশন, হোয়াইট কালার, 2013 মডেল, 2019 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমি একটু বনেটটি তুলে ভিতরের ভিউ দেখাবো ভিউয়ার্স। এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল ডুয়েল এসি সহ মার্কেটে খুব কম সময় পাওয়া যায়, কারণ মার্কেটে যে ডুয়েল এসিগুলো হাফ প্যাট গাড়িগুলো পাওয়া যায়, এর ম্যাক্সিমাম গাড়ি সিঙ্গেল ডুয়েল এসির যেই পোর্শনগুলো এগুলো ঠিক থাকে না। দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল গেটআপটির ভাঁজগুলো রয়েছে, দুই পাশের কর্নারের ভাঁজটি অরিজিনালই রয়েছে এখনও পর্যন্ত। 100% ফ্রেশ কন্ডিশন, ভিতরে কোথাও কোনো কালার করা হয়নি, অরিজিনালই রয়েছে সব কিছু। তো ভিউয়ার্স, যে গ্লাসটি রয়েছে এই গ্লাসটিও কিন্তু অরিজিনাল টয়োটার লোগো সহ রয়েছে এখানে, এবং বিআরটির স্টিকার রয়েছে। 100% ফ্রেশ কন্ডিশন, ভিতরের প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, ড্যাশবোর্ড থেকে শুরু করে প্যাড পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। ভিতরের ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আমি একটু ইঞ্জিন রুমের ভিউটি দেখাবো, যেহেতু সিঙ্গেল রিং রিভিউ করতেছি। এখানে চেসিস নাম্বারটি আমরা একটু দেখিয়ে রাখি, এবং ইঞ্জিন রুমটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ভিউয়ার্স, যে ডুয়েল এসির যে অপশনটি আমি আগে দেখিয়ে রেখেছি, এরপরে ভিতরের যে পার্টগুলো সেই পার্টগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিংগুলো, পিছনে টু সিট রয়েছে, সেন্টারে গ্যাপ রয়েছে, এবং সামনে টু এবং ওয়ান সিট। এই সিট প্ল্যানিংগুলোও কিন্তু অনেকে আমরা খুব বেশি পছন্দ করি। আর হাফ প্যাটের গাড়ি কিন্তু ভিতরের কোনো অ্যাক্সিডেন্ট থাকলে সেটি কিন্তু খুব সহজেই চোখে পড়ে। প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন সামনের টায়ারগুলো। আমি একটু সাইডের পার্টগুলো দেখাচ্ছি। টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস, অরিজিনাল টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে গাড়িটির সাথে, এবং পিছনের পার্টটি দেখতে পাচ্ছেন মিরর রয়েছে, দুটি নাম্বার প্লেটই একদম অক্ষত অবস্থায় রয়েছে, দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে। বাইরের যে সিলিন্ডারটি এটি হচ্ছে 130 লিটার, এবং ভিতরে আরও একটি সিএনজি সিলিন্ডার রয়েছে, দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে, এবং প্রত্যেকটি ভাঁজ 100% ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন। এবং ভিতরের যে সিলিং থেকে শুরু করে সাইডের যে ভাঁজগুলো সবই অরিজিনাল অবস্থায় রয়েছে। অরিজিনাল হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি, অরিজিনাল ডুয়েল এসির গাড়ি। অরিজিনাল ডুয়েল এসি না হলে কিন্তু ঠান্ডাগুলো খুব প্রপার দেয় না, যে কারণে অরিজিনাল ডুয়েল এসিটি আমরা অনেকেই বেশি খুঁজি। দেখতে পাচ্ছেন বাম পাশের ভিতরের বাইরের ভিউ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ। সিলিংটি দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে ভিতরের, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। চারটি টায়ারই অলমোস্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্টের গাড়ি, প্রত্যেকটি পেপার্স আপ টু ডেট অবস্থায় রয়েছে। অরিজিনাল ডুয়েল এসির গাড়ি, 2013 মডেল, 2019 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, 19 সিরিয়ালের গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 23,80,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 23,80,000 টাকা, তবে প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সরাসরি আপনারা কার প্যালেজে চলে আসবেন, এবং কার প্যালেজে এসে সরাসরি গাড়িটি দেখে তারপর প্রাইস নিয়ে ডিসকাস করবেন। আর ভিউয়ার্স, আপনারা, আমি আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।